হ্যাঁ দিছিলাম। সবাই যদি আমরা গ্রুপে নিক নেম আর এতবার ফোন দেওয়ার পর মোবাইল হচ্ছে নাম্বার দিই মিস তাহলে করছে। সে যদি নিক নেম মোবাইল নাম্বার দেওয়া যেত নিজের নাম হ্যাঁ ওইটা করা যেতে পারে। গ্রুপে ভালো থাকবে। গ্রুপে হয়ে আমি দেখলাম হচ্ছে সবাই অ্যাড হয়নি আচ্ছা এখন আপনারা কি, আমাদের ম্যাচ আরেকটা কথা ম্যাচ হচ্ছে আপনারা যারা আজকে ক্লাস করতেছেন, আর যারা ক্লাস করতেছেন আপনারা কি নাম্বার দেখতে পারেন? কোথায় স্যার? হোয়াটসঅ্যাপে? হ্যাঁ হোয়াটসঅ্যাপে নাম্বার দেখতে পারে না সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার দেখতে, হ্যাঁ স্যার দেখতে পেরেছি। তাহলে আপনারা একটা কাজ করেন, আজকে আপনারা যারা যে কয়জন ক্লাস করতেছেন এই কয়জন সারা যারা আছে ওদের একটা নাম্বার আর নামটা আমাকে দেন আজকে। ওদেরকে মানে একদম ফাইনাল এইভাবে ডাইরেক্ট ফোন দিয়ে ওদেরকে ডাইরেক্ট ক্লাস থেকে একদম টোটাল রিমুভ করে দেবো, দরকার নাই। তারপর আমরা যদি 12 জন থেকে 12 জন ক্লাস করবো, 10 জন থাকলে 10 জন ক্লাস করবো। একটু কষ্ট করে এটা কে করবেন, এই কাজটা কে করবেন? ওকে স্যার, আচ্ছা মুরসালিন করেন আপনি, আমাকে এটা তৈরি করে ওদের যারা ক্লাস করতেছে না, মানে যারা ক্লাস জি স্যার। করতেন ওদের একটা লিস্ট তৈরি করে আমাকে দেন। স্যার এখনই হুম স্যার এখনই একটা বলতে কাজ করো, যে আপনি করেন বলেন। হচ্ছে নামগুলো দেখো, নামগুলো দেখো, দেখার পর স্যার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবারই নাম আছে স্যার। হ্যাঁ অনেক স্যার প্রায় সবার তো নাম আছে। আচ্ছা আমি একটু দেখি না, একটু চেক দিয়ে নিই। আচ্ছা একটু মেক এট দিচ্ছি, 1 মিনিট। নাম যেন কি, যেন কি, পাঁচ জনের নাম শুরু স্যার আসছে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি পাঁচ জনের নাম শো করতেছে। সবার নামই শো করলে স্যার গ্রুপ ইনফরমেশনে দেওয়া মেম্বারে ক্লিক করলে সবার নাম আমার শো করবে। স্যার নাম্বারের সাইডে নিচ দিয়ে আছে স্যার, হ্যাঁ সব কিছু দেওয়া আছে।
স্যার জি স্যার আমরা যে সাবডোমেনটা নিচ্ছি স্যার যে পাসওয়ার্ডটা যদি আমরা চেঞ্জ করতে পারবো স্যার পাসওয়ার্ড এটা তো আমার জানা না এটা তো ওই রাশেদের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের ও স্যার আর স্যার ওই যে স্যার বলছিলেন স্যার ওই যে কেমনে রাখবো স্যার ওই যে সেফ মানে আমাদের এই কাজগুলো ওইটা এটা এটা আজকে আজকে দেখাই দেব ঠিক আছে আজকে ক্লাসের মধ্যে দেখাই দেব আচ্ছা তাহলে আপাতত আমরা ক্লাসে চলে যাই অনেক অনেক টাইম ব্যয় হয়ে গেছে আচ্ছা মানে আপনারা কি কি ক্যাটাগরি কি করতে চাচ্ছেন আরেকবার বলেন শুনি
স্যার রেকর্ড আমি দিব মেজবাহ রহমান রেকর্ড করতেছেন জি স্যার বলেন তো স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না তো ও আচ্ছা আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না না স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না কেন দেখা যায় জি স্যার ওকে একটু লগ ইন করে নেই দেখি আমাদের এখানে আপাতত কিছুই নাই কি আমাদের এখানে আপাতত সাইটে কিছুই নাই এখন আমরা কি করব এখন হচ্ছে আমরা আজকে ডিজাইন শুরু করে দিই আমরা প্রথমে হচ্ছে আমাদের ভিজিট সাইটে যাই দেখি আমাদের সাইটে কি আছে কিছু আছে কিনা কিছুই নাই আজকে আমরা এখানে পাঁচটা কি আমরা এখানে পাঁচটা পেজ তৈরি করব প্লাস হচ্ছে পাঁচটা পেজকে ডিজাইন করব পাঁচটা পেজ কে কি ডিজাইন করব বা ডেমো ইনপুট করব পাঁচটা লেআউট দেব আচ্ছা তাহলে আমাদের কি আমরা এটা কি দিয়ে করব আমাদের একটা প্লাগইন লাগবে প্লাগইনসের নাম কি এলিমেন্টর যে আমার এলিমেন্টরটা নামানো আছে আমাদের আমার যে এলিমেন্টরটা নামানো আছে আমি এটা অ্যাক্টিভ করে নিচ্ছি বাট আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা কোথা থেকে নিয়ে আসবেন এটা আপনাদেরকে নিয়ে আসতে হলে কোথায় যেতে হবে আমার আমার এখানে অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু আপনারা আনবেন প্লাগইন প্লাগইন থেকে যাবেন অ্যাড নিউ তো অ্যাড নিউ যাওয়ার পর এখানে সার্চ করবেন এলিমেন্টর ই এল ই এম এ এন টি ও আর এলিমেন্টর এলিমেন্টর ও সরি ই হবে এখন হয়েছে ওই তো আমাদের এলিমেন্টর এটাকে আমাদের কি করতে হবে ইনস্টল করতে হবে প্লাস অ্যাক্টিভ করতে হবে কি করতে হবে ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে আচ্ছা আমরা কি ইনস্টল করে অ্যাক্টিভ করে ফেললাম আমরা তো এগুলো পারি তাই না তারপর হচ্ছে আমরা এলিমেন্টরে আমাদের এলিমেন্টরটা কি এখানে চলে আসলো এখন আমরা কি করব আমাদের একটা পেজ তৈরি করব আমাদের একটা থিম এইটাই থাকবে আমরা এখানে একটা পেজ তৈরি করব পেজ তৈরি করার জন্য আমাদের কোথায় যেতে হবে অ্যাড নিউ যেতে পারি পেজ থেকে কন্ট্রোল চেপে 1 2 3 4 5 আজকে আমরা পাঁচটা পেজ ডিজাইন করব পাঁচটা পেজ কি ডিজাইন করব প্রথমটার নাম কি প্রথম পেজের নাম হচ্ছে হোম পাবলিশড তারপর অ্যাবাউট ব্যাপারটা কি অ্যাবাউট এর পর দিলাম আমরা হোম অ্যাবাউট আর কি দেওয়া যায় পোর্টফোলিও দিলাম পোর্টফোলিও তারপর দিয়ে দিলাম হচ্ছে পোর্টফোলিওর পর
হোম অ্যাবাউট পোর্টফোলিও তারপর সার্ভিস এসআর বিআই সার্ভিস সার্ভিসের পর হচ্ছে দিব কন্টাক্ট সার্ভিসের পর কন্টাক্ট এই পাঁচটা পেজ আজকে আমরা ডিজাইন করব সিএন সিটি কন্টাক্ট পাবলিশ পাবলিশ আমাদের হয়ে গেল দেখি আমাদের পেজ গুলো চলে আসছে কিনা একটু রিলোড দিয়ে আমাদের সাইটে এসে চলে আসছে বাট পেজ গুলো কি আমাদের সাজাইতে হবে সাজানোর জন্য আমাদের কোথায় যেতে হবে অ্যাপারেন্স থেকে অ্যাপারেন্স থেকে মেনু মেনু এখানে একটা মেনু তৈরি করবে কি মেনু মেইন মেনু মেইন মেনু তারপর আমরা এগুলোকে সিলেক্ট করে দিব সিম্পল পেজটা আমাদের দরকার নাই অ্যাড মেনু অ্যাড মেনু নেওয়ার পর হোম পেজটা থাকবে সবার উপর তারপর হচ্ছে হোম অ্যাবাউট হোম অ্যাবাউট কন্টাক্ট সার্ভিস পোর্টফোলিও কন্টাক্ট হোম অ্যাবাউট সার্ভিস পোর্টফোলিও কন্টাক্ট হয়ে গেল এখন আমরা এটা কি দিয়ে দিব ডেস্কটপ হরিজন্টাল মেনু সেভ করার পর দেখে আমাদের সাইটে চলে আসছে কিনা চলে আসছে এখন আমরা কি করব আমরা এই সাইট গুলোকে এলিমেন্টর দিয়ে ডিজাইন করব এলিমেন্টর দিয়ে ডিজাইন করার জন্য আমাদের কোথায় যেতে হবে আমাদের কোথায় যেতে হবে পেজে পেজ থেকে অল পেজ অল পেজে যাওয়ার পর বা আমরা আরেকটা কাজ আগে করে নিই আরেকটা কাজ হচ্ছে আমরা অ্যাপারেন্স থেকে একটু কোথায় যাব বলেন তো কাস্টমাইজে যাই একটু কাস্টমাইজে যাওয়ার পর আমরা যদি ই করতে চাই থিমের তাহলে কোথায় আমাদের কোথায় যেতে হবে বলেন তো কেউ হোম পেজ থেকে এটা করে দিলাম কি হোম পেজ করার পর পাবলিশড বুঝতে পারছেন হোম পেজ থাকবে হোম পেজ জি স্যার হ্যাঁ এখন হচ্ছে আমরা ডিজাইন শুরু করে দিব আমরা প্রথম কি ডিজাইন করব হোম পেজ আমরা প্রথম কি হোম পেজ ডিজাইন করব এডিট এডিটে যাওয়ার পর একটু টাইম নিচ্ছে একটু লোড নিচ্ছে এডিটে যাওয়ার পর দেখেন আমাদের উপরে একটা অপশন চলে আসছে কি এডিট এলিমেন্টর কি আমাদের বিল্ডারটা চলে আসছে আমরা এখানে ক্লিক করব এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলাম আমরা এখন হোম পেজ দেখছেন আমাদের কি হোম পেজে চলে আসলো এখন আমাদের হোম পেজ আপাতত কোনো ডিজাইন করা না এখন আমরা এটাকে ডিজাইন করব এখন আমরা এটাকে কি করব ডিজাইন করব ডিজাইন করার জন্য আমরা কোথায় যাইতে পারি এই দেখেন এলিমেন্টরের মধ্যে নিচে একটা সেটিংস দেয়া আছে সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন পেজ লেআউট এখানে কি দেয়া আছে দেখাছে পেজ লেআউট এখন এটা আমি এটা সম্পর্কে একটু বলি আপনাদের আমরা যখন কোনো ল্যান্ডিং পেজ বানাবো আমরা যখন কোনো ল্যান্ডিং পেজ বানাবো তখন হচ্ছে এটা কি দিব তখন এটা দিব এলিমেন্টর ক্যানভাস এলিমেন্টর ক্যানভাস দিয়ে আপডেট দিয়ে আপনাদের দেখাচ্ছি এটার লুকটা কিরকম হয় আপডেট দিয়ে দিলাম এখন হচ্ছে এখানে সে রিলোড দিই দেখেন আমাদের এখানে একটা হোম চলে আসে এলিমেন্টর ক্যানভাস মানে কি বোঝায় জি এলিমেন্টর ক্যানভাস মানে এটা কি বুঝাই এলিমেন্টর ক্যানভাস আপনি সিলেক্ট করলেন না হ্যাঁ এটা একটা লেআউট
এটা দিলে হচ্ছে আপনার এই দেখেন আমাদের মেনুর এখানে কিছুই নাই দেখছেন, এলিমেন্টর ক্যানভা দেওয়ার পর রিলোড দেন, দেখেন আমাদের কোনো কিছুই থাকবে না, একদম ফ্রেশ একটাই হয়ে যাবে। বাট আমরা কি এরকম চাচ্ছি? আমরা তো এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি এখানে একটা মেনু থাকবে, এখানে একটা মেনু থাকবে বাট এখানে লেখা থাকবে না, সেই জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম কি এলিমেন্টর ফুল উইথ। এলিমেন্টর ফুল উইথ আমরা কখন সিলেক্ট করব? এলিমেন্টর ফুল উইথ হচ্ছে সিলেক্ট করব যখন আমরা ফুল ওয়েবসাইট বানাবো, যখন আমরা একটা ফুল ওয়েবসাইট তৈরি করব তখন আমরা কি করব এটাকে এলিমেন্টর ফুল উইথ দিয়ে দেব, বুঝতে পারছি? এখন আপডেট দেওয়ার পর এখন রিলোড দিই, দেখেন কি আসে, এই দেখেন আমাদের এখানে মেনু আসছে বাট এখানে কোনো লেখা আসে নাই, এখানে কোনো লেখা আসে নাই। এখন আমরা যদি চাই এখানে ধরেন ই করতে, আর এটা যদি আমরা কভার টেমপ্লেট দিয়ে দিই, কভার টেমপ্লেট দেওয়ার পর দেখেন এটা কেমন হয়, কভার টেমপ্লেট দেওয়ার পর রিলোড, এই দেখেন সাইডটা কিরকম, উপরে কিছু জায়গা খালি হয়ে গেছে, এখানে বড় করে হোম লেখা চলে আসছে। এখন যদি আপনি ডিজাইন করেন এখান থেকে ডিজাইনটা শুরু হবে আর উপর এরকম থাকবে, আর তারপর হচ্ছে আরেকটা কোনটা ফুল উইথ টেমপ্লেট, ফুল উইথ টেমপ্লেট দেওয়ার পর দেখেন কি হয় রিলোড, এই যে হোম পেজটা এরকম বড় করে আসলো, এখন ডিজাইন করলে এখান থেকে ডিজাইনটা শুরু হবে, এখানে লেখা থাকবে হোম, কি এটা কি ভালো দেখা যাবে? যদি এখানে হোম লেখা থাকে, আমাদের হোম এর মধ্যে যদি এরকম হোম লেখা থাকে, নিচে যদি ডিজাইন থাকে, ভালো দেখা যাবে না, সেই জন্য আমরা এটা কি করে দিব এলিমেন্টর ফুল উইথ দিয়ে আপডেট দিয়ে দিব। দেখেন এখন আমাদের থিমের লুকটা সুন্দর লাগবে, দেখছেন কত সুন্দর হয়ে গেল, উপরে সব মেনু টুন থাকলো, এখানেও কিছু দেয় না, এখান থেকে আমরা আমাদের ডিজাইন শুরু হয়ে যাবে, কারণ হোম পেজ এখানে সিলেক্ট করা আছে, তারপর অ্যাবাউট ক্লিক করে অ্যাবাউট পেজে চলে যাবে, কত সুন্দর ডিজাইন, বুঝতে পারছি? এখন হচ্ছে আমরা এটা দিয়ে কাজ শুরু করব, এখন হচ্ছে আমরা এলিমেন্টর দিয়ে একটা হোম পেজ ডিজাইন করব। হোম পেজ ডিজাইন করার জন্য দেখেন কি করতে হয়, এটা হচ্ছে প্রো ভার্সন, বাট অনেক ফিচার এখানে কি ফ্রিতে দেয়া আছে, অনেক ভার্সন এখানে ফ্রিতে দেয়া আছে, আর আমাদের এখানে এটাকে কি বলা হয়, এই যে নিচে এখানে একটা অপশন দেয়া আছে এটার নাম কি, এটার নাম হচ্ছে রো, এটার নাম হচ্ছে সেকশন, সেকশন আর রো, রো দেওয়ার জন্য এই সেকশনটি ইউজ করা হয়, কেমন? আমি এটা ক্লিক করলাম, দেখেন আপনি যদি এটাকে দুই ভাবে দুই ভাগে কাজ করতে চান তখন হচ্ছে আপনি এটা সিলেক্ট করে এখানে কাজ করতে পারেন, বুঝতে পারছেন? জি স্যার। আপাতত আমরা এটা রাখলাম না, আমরা ক্রস করে দিলাম, আমরা একটা কি নিয়ে আসবো, একটা টেমপ্লেট নিয়ে আসবো, এখানে দেখেন কি দেয়া আছে, একটা টেমপ্লেট, আমরা এখান থেকে একটা এখানে ক্লিক করে টেমপ্লেট নিয়ে আসবো, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন কত কত টেমপ্লেট দেয়া আছে এখানে, অনেক অনেক টেমপ্লেট দেয়া আছে, আমরা চাইলে যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে নিতে পারি, এখানে কতগুলো অনেক অনেক। আর আমাদের আরেকটা কথা হচ্ছে আমাদের এলিমেন্টর দিয়ে ওয়ার্ডপ্রেস এর 80% থিম কাস্টমাইজ করা হয়, ওয়ার্ডপ্রেস এর 80% থিম হচ্ছে এই এলিমেন্টর দিয়ে ডিজাইন করা হয়। আর যদি আপনার আপনি এলিমেন্টর না পারেন তাহলে মনে করবেন আপনার মার্কেট প্লেসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, মার্কেট প্লেসে যাওয়ার কি কোনো প্রয়োজন নেই, কারণ এলিমেন্টর দিয়ে এইটা, কারণ এলিমেন্টর এর কাজ থাকবেই থাকবেই, আপনার এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে হবে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে যাব, আমরা কি হোম পেজের জন্য নিতে চাচ্ছি না, আমরা দেখেন এখানে একটা সার্চ অপশন আছে, এখানে আমরা লিখে দিলাম হোম, এস ও এম ই হোম, এই দেখেন হোম এর টেমপ্লেট গুলো চলে আসছে, এখানে কিন্তু আবার কিছু প্রো দেয়া আছে, যে প্রো প্রো গুলো কিন্তু আমরা নিতে পারবো না, প্রো গুলো কি আমরা নিতে পারবো না, আমরা যেগুলো ফ্রি ভার্সন আছে আমরা এইগুলো নিতে পারবো, দেখছেন ভাইয়া টেমপ্লেট স্যার একটা ডিজাইন করে দেখিয়ে নেন, টেমপ্লেট স্যার এর ডিজাইন, টেমপ্লেট স্যার এর ডিজাইন আমরা তো সবসময় টেমপ্লেট নিয়ে কাজ করব, আমরা তো নিজেরা পুরো একটা ডিজাইন করব না, ডিজাইন করার জন্য তো আপনাদের অলরেডি ডিবির মধ্যে যেভাবে দেখাইছে সেম ভাবে সব থিমে ডিজাইন করা হয়,
আচ্ছা আমি একটা সেকশন অ্যাড করে দেখাবো তাহলে আপনারা বুঝে যাবেন। ধরেন আমি এই সারা এই টেমপ্লেট নিয়ে আসার টেমপ্লেটের বাইরে একটু ডিজাইন করব তাহলে বুঝে যাবেন যে বাকিটুকু এইভাবে ডিজাইন করা যায়। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি ভাই বুঝলাম। আচ্ছা এখন হচ্ছে আমাদের কি যে দেখেন টেমপ্লেট আমাদের ধরেন প্রথমটা নিলাম হোম, এটা কি ইনস্টা গো স্টার্টেড, গো স্টার্টেড দিয়ে দিলাম। দেখি এখানে আমাদের কি একটা জিমেল আইডি করতে হবে, একটা গুগল আইডি করতে হবে, কিন্তু আমারটা করা আছে সেই জন্য আমি আর করলাম না। এখানে আপনাদের কি আপনাদের ধরেন যে কোনো একটা নাম দিয়ে বা যে কোনো একটা জিমেল দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট ভেরিফাইড ইমেল লাগবে স্যার। হ্যাঁ একটা না একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখানে আপনার আমার ছিল সেই জন্য আমি আর দেখাইলাম না। দেখেন আমাদের ডিজাইনটা চলে আসছে, আমাদের ডিজাইনটা কি চলে আসছে। এখন আমরা কি করবো একটু সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর এই দেখেন এলিমেন্টের ফলোইটটা দেয়া আছে, ফলোইটটা দেওয়ার পর আমরা এটাকে আপডেট দিয়ে দিব। ফলোইট দেওয়া আছে আমরা এটাকে আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পর এখন হচ্ছে আমাদের সাইটে যে রিলোড দিই, দেখেন আমাদের ডিজাইনটা চলে আসছে। স্যার স্যার আমরা কি অল টাইম ফুল ওই যে এলিমেন্টর ফুল উইথ অল টাইম দিয়ে রাখবো স্যার? হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে কাজ করুন বা আপনাদের যে রকম দরকার, আপনারা যদি চান যে একটু ছোট এই সাইডটা মানে এরকম ফুল উইথ হইছে না, আপনি যদি চান এখানে শুধু যে এতটুকু থাকবে আর বাকিটুকু ফাঁকা থাকবে তাহলে হচ্ছে আপনি ছোট টেমপ্লেট নেন বা টেমপ্লেটটা চেঞ্জ করে দেন, এটা চেঞ্জ করে দেন, এই যে এখানে ফুল উইথ চেঞ্জ করে আপনি যে এলিমেন্টর ক্যানভাস দিয়ে দেন, কভার টেমপ্লেট দিয়ে দেন, আপনাদের ইচ্ছা। তাই যখন ফুল ওয়েবসাইট তৈরি করবেন তখন হচ্ছে ফলো দিয়ে দিবেন, কারণ একটা ওয়েবসাইট তৈরি করলে সবাই ফলো দিয়ে করে, কেউ এরকম ছোট ভাবে করে না, এভাবে সবাই করে। বুঝতে পারছি? জি স্যার জি স্যার ধন্যবাদ স্যার। এই যে দেখেন আমাদের কি একটা সাইট, একটা সাইট কি রেডি হয়ে গেল, একটা সাইট আমাদের রেডি হয়ে গেল হোম পেজ। এখন আমরা চাইলে এই হোম পেজটাকে নিজের মতো করে ডিজাইন করতে পারে। আচ্ছা একজন আমাকে কোশ্চেন করছিলেন স্যার এখানে যদি আমরা নিজে হাতে ডিজাইন করব, হ্যাঁ ঠিক আছে আমরা নিজে হাতে ডিজাইন করতে পারবো। একটা কথা ছিল জি, মনে করেন বায়ার তো আমাকে ডেমো দিবে, সেই ডেমো টেমপ্লেটটা তো এখানে নাও থাকতে পারে, তখন তো আমাকে নিজে হাতে ডিজাইন করতে হবে। কিসের ডেমো দিবে? মনে করেন বায়ার তো আমার কাছে একটা কাজ দেওয়ার আগে একটা ডেমো দিবে। বায়ার কখনো ডেমো দেয় না, বায়ার হচ্ছে একটা ওয়েবসাইট দিয়ে দেয়। ওইটাই কথা বলতেছি ভাই, একটা ওয়েবসাইট ডেমো দিবে তখন ওই ডিজাইনটা টেমপ্লেট আমার ওখানে নাও থাকতে পারে, তখন আমাকে নিজে হাতে ইয়া করতে হবে, ডিজাইন করতে হবে ওটা দেখে দেখে। ধরেন হচ্ছে আপনার যেই ওয়েবসাইট দিয়ে করা আপনি তো সার্চ দিয়ে ওটা বের করবেন তাই না, আপনি ওটা সার্চ দিয়ে বের করবেন এটা কোন থিম দিয়ে করা, ওই থিমের এটা ডেমোটা যদি প্রিমিয়াম থাকে তাহলে আপনি কি প্রিমিয়াম দিয়ে কাজ করবেন? আপনি তো ফ্রি করবেন। আচ্ছা ঠিক আছে আমি একটু দেখাই দিচ্ছি সমস্যা নাই। এটা হচ্ছে এই যে দেখেন আমাদের এই সেকশন, ধরেন এখানে ক্লায়েন্ট চাইলো মানে ক্লায়েন্ট তো আর মহাকাশ থেকে কিছু চাবে না তাই না, ক্লায়েন্ট হচ্ছে কাজের উপর থেকে চাবে তাই তো। এখন ক্লায়েন্ট আমার ক্লায়েন্ট কিন্তু যখন এই থিমটা দিবে বা এলিমেন্টর দিয়ে কাজ করাবে আপনাকে দিয়ে, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে এলিমেন্টর প্রোটা দিবে, এলিমেন্টর কি প্রোটা দিবে, কিনে দিবে আপনাকে, কি ফ্রিটা দিয়ে দিবে আমাকে কাজ করে দাও, কখনোই না, এলিমেন্টর ওই প্রোটা দিবে। প্রোটা দেওয়ার পর ধরেন আপনার এখানে ওই হঠাৎ করে বললো, হঠাৎ করে বললো আমার এখানে একটা সেকশন লাগবে বা এই ট্যাবলেটে যা আছে এর বাইরে আমার একটা সেকশন লাগবে, এই সেকশনে একদিকে একটা ইমেজ থাকবে একদিকে একটা ই থাকবে ম্যাপ থাকবে, তাহলে আপনি কি করবেন? এই তো এটার কি নাম কি সেকশন, এই সেকশনে ক্লিক করেন। এই হচ্ছে আমরা দুইটা নিলাম, দুইটা নেওয়ার পর এখানে আমরা কি অ্যাড করে দিব, এখানে আমাদের কি চাইছিল ইমেজ বাইরে একটা ইমেজ, আমরা এখানে একটা ইমেজ অ্যাড করে দিলাম।
এখান থেকে এখন আমরা চাইলে ইমেজটা নিয়ে আসতে পারি। কোথা থেকে নিয়ে আসতে পারি? ইমেজগুলো চাইলে আমরা নিয়ে আসতে পারি। বুঝতে পারছি, এই যে ইমেজ, এইখান থেকে আমরা মিডিয়া লাইব্রেরি থেকে একটা ইমেজ নিয়ে এসে এখানে দিয়ে দিতে পারি। যেমন এইটা ইমেজটা দিয়ে দিলাম, এইটা ইমেজ, ইমেজটা এখানে চলে আসলো। এখানে চাচ্ছি কি, আমাদের একটা ম্যাপ থাকবে, জাস্ট এটা এডিটে যাই বা আমরা এই এই অপশনে যাব। এই অপশন যাওয়ার পর আমাদের কি ম্যাপ চাইলো না, এ ধরেন গুগল ম্যাপ, গুগল ম্যাপটাকে টেনে এখানে দিয়ে দেন, দিয়ে আপনাদের মনের মতো করে ডিজাইন করে ফেলেন। এই দেখেন ম্যাপটা চলে আসছে, কি আমাদের ম্যাপটা চলে আসলো। এখন হচ্ছে আমরা এটাকে কি করব, আপডেট, আপডেট দেওয়ার পর এখানে সে রিলোড দিব। এই দেখেন আমাদের আরেকটা সেকশন আমরা তৈরি করে ফেলেছি, কোথায়, এই যে দেখছেন। এখন কি আমরা এইভাবে করতে পারবো না ডিজাইন গুলো? জি স্যার। ধরেন এই এখানে ক্লায়েন্ট আপনাদের আরেকটা কাজ দিল, ধরেন ক্লায়েন্ট আপনাকে এখানে বললো যে আপনার এখানে তিনটা টেমপ্লেট দিতে হবে, বা দেখেন এখানে টেমপ্লেটের ডিজাইন গুলো দেয়া আছে। টেমপ্লেটে ধরেন এই একটা টেমপ্লেট নিলাম আমরা, টেমপ্লেট নেওয়ার পর এখানে অপশন দেওয়া আছে তিনটা, আমাদের মাঝখানে একটু বড় থাকবে। এখন ক্লায়েন্ট হঠাৎ করে বললো যে এই আমার একটা সেকশন দিতে হবে, মাঝখানে ইমেজ থাকবে, মাঝখানে ইমেজটা থাকবে বড়, আর দুই সাইডে আমি কি ছোট ছোট দুইটি ইমেজ দিব, বা আমরা মাঝখানে একটা ম্যাপ বা অন্য কিছু নিব। তাহলে আমরা কি করব, জাস্ট এখানে যাব, যাওয়ার পর ধরেন এই দেখেন আমাদের এখানে দেয়া আছে কি আইকন, টেক্সট এডিটর, ভিডিও। ধরেন ক্লায়েন্ট বললো আপনাদের মাঝখানে একটা ভিডিও থাকবে, তাহলে আপনি কি করবেন, এটাকে টেনে ভিডিওটা এখানে দিয়ে দেন, বা এখানে তো আপনারা এখন ডিজাইন করতে পারেন, আপনাদের মনের মতো করে ডিজাইন গুলো এখানে এখান থেকে নিয়ে নেন। এখানে একটা ইমেজ দিবেন, এখানে ইমেজ দিয়ে দেন, ইমেজটা একটু ছোট হবে ভিডিওর থেকে। তারপর হচ্ছে ওই সাইডে আর কি দিবেন, ধরেন এই সাইডে চাচ্ছেন আর কি দেওয়া যায়, এগুলো তো প্রো, এগুলো তো আর দেওয়া যাবে না। আইকন, টেক্সট এডিটর, ইমেজ, ভিডিও, বাটন, ডিভাইডার, আর কি দেওয়া, আমাদের এখানে তো অপশন একটু কমই। কি করবো আমরা, বা এখান থেকে আমরা ইমেজ গুলোকে ডিজাইন করতে পারি, বা দুইটা ইমেজ নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরেন এই সাইডে আমি ইমেজটা দিলাম, এই সাইডে দিয়ে দিলাম এই ইমেজ, এখন এইটাকে ডিজাইন করবো, এটাকে ডিজাইন করে এখানে আরেকটা ইমেজ দিয়ে দিব। এখানে কোনটা দিলাম, এখানে দিলাম এটা, এটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে আপডেট দিয়ে দিলাম। এভাবে কি আমরা কি সাজিয়ে এদের মতো ডিজাইন করতে পারবো না? এখানে কি দেওয়া হয়েছে, জাস্ট এরকম দুইটা সেকশন নেওয়া হয়েছে, দুইটা সেকশন নেওয়ার পর কি এখানে একটা ইমেজ দিয়ে দিছে, এখানে কিছু টেক্সট, এখানে কিছু টেক্সট। এই ডিজাইন গুলো কি আমরা নিজেরা তৈরি করতে পারবো না? এখানে একটা টেক্সট, এখানে কিছু টেক্সট, এখানে একটা ইমেজ, সেম সিস্টেম। এখানে কি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিছে, এখানে একটা ইমেজ দিছে, এটেক্স, এগুলো কি আমরা করতে পারবো না, নিজেরা ডিজাইন করতে পারবো না, নিজেরা তৈরি করতে পারবো না? জি স্যার, অবশ্যই তৈরি করতে পারবো। বুঝতে পারছেন, মানে যে কাস্টমাইজ করতে পারবে সে একটা সেট নিজে তৈরি করতে পারবে। এই যে দেখেন এই ভিডিওটা চলে আসলো, দুই দিকে দুইটি ইমেজ, মাঝখানে একটা ভিডিও। টিভি থিমের মতো স্যার ওই সিস্টেম, সবগুলো শুধু ডিভি থিম না, আপনার সব থিমের সিস্টেম একই, শুধু আপনার সেকশন, তারপর হচ্ছে ইনার সেকশন, মডিউল। বুঝছেন, এভাবে সেকশন ডিরেকশন নিয়ে সবগুলোতে সেকশন নিয়ে কাজ করা লাগে, আর কিছুই না। জি স্যার, আপনার সিস্টেম একই। বুঝতে পারলাম, আমরা এটা ডিজাইন করলাম, এখন তারপর কি আমরা আমাদের হোম পেজ একটা ডিজাইন আপাতত দিয়ে দিলাম, এখন চাইলে আমরা এখান থেকে যা কিছু দরকার সবকিছু চেঞ্জ করতে পারি, সবকিছু কি চেঞ্জ করতে পারি। তারপরে সেকশন দিব, এখন আমরা তারপর সেকশনের নাম হচ্ছে আমাদের অ্যাবাউট, কি অ্যাবাউট না, এখন আমরা অ্যাবাউট দিব। অ্যাবাউট দেওয়ার জন্য আমরা কোথায় যাব, আবার আবার এডিটে যাব, এখন ডিজাইন করব অ্যাবাউট পেজ। অ্যাবাউট কোথায় আমাদের, অ্যাবাউট এডিট,
রিকোয়ার ফর এডিট উইথ এলিমেন্টর। এখন আমরা আরেকটা কিনে আসবো, বলেন তো আমরা এখন আরেকটা কিনে আসবো এবার। এখন আমরা আরেকটা টেমপ্লেট নিয়ে নেব। এই দেখেন আমরা এখন আরেকটা টেমপ্লেট এখানে লিখবো কি অ্যাবাউট এবি ও ইউ অ্যাবাউট। এই দেখেন অ্যাবাউট এর অনেক সেকশন চলে আসছে, অ্যাবাউট এর কি অনেকগুলো সেকশন চলে আসছে। এখন আপনার ইচ্ছা মতো একটা সেকশন নিয়ে নিতে পারেন। এখানে তো প্রো আছে অনেকগুলো, ওটা আমরা ক্যামেরা তো ফ্রি ফ্রি নিব। এই দেখেন একটা সেকশন আছে এখানে, এই যে অ্যাবাউট এটাকে নি, এটাকে দেখতে ভালো লাগতেছে। সর্ট এখন আমরা এটাকে একটু সেটিংস এ যাওয়ার পর এটা কি করে দিব, ডিফিকাল্ট থেকে উইথ ফুল উইথ করে দিলাম, ফুল উইথ করে আপডেট, ফুল উইথ করে এটাকে একটু আপডেট করে দিই আবার ভালো করে। আচ্ছা এই দেখেন সোশ্যাল লিঙ্কগুলো আসে নাই, লিঙ্কগুলো আনার জন্য কি করবেন, জাস্ট এই যে এই সেটিংস এ একটা ক্লিক করেন, এই দেখেন লিঙ্কগুলো চলে আসছে আপডেট আপডেট দিয়ে দিলাম। আমাদের সাইটে গিয়ে রিলোড দিই, অ্যাবাউট এ যাই একটু, দেখেন অ্যাবাউট সেকশনটা ডিজাইন হয়ে গেছে, পিছনে এটা আসতেছে না, এই তো চলে আসছে অ্যাবাউট আস ফেসবুক টুইটার ইউটিউব। কি কত সুন্দর ডিজাইন হয়ে গেছে, কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। এই দেখেন নিচে একটা স্লাইডারও দিয়ে দিছে, নিচে কি একটা স্লাইডার দিয়ে দিছে। এখন আমরা চাইলে এই স্লাইডারটাকে আমাদের নিজের মতো ডিজাইন করে নিতে পারি, কি করতে পারি স্লাইডার গুলো নিজের মতো ডিজাইন করে নিতে পারি। আচ্ছা দেখেন আমি কিছুই আপলোড দিচ্ছি একটু ওয়েট, তাহলে আমি এই স্লাইডারটাকে এখন ডিজাইন করবো। স্লাইডারটাকে ডিজাইন করার জন্য আমাদের কোথায় যেতে হবে, এই নিচে এখানে এখানে গিয়ে আমরা এটাকে সেটিংস থেকে খুঁজে বের করবো, বা এই যে এডিট এডিটে যাবো, এডিট যাওয়ার পর দেখেন অনেকগুলো এখানে দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করবো বা ইমেজ গুলোতে, ইমেজ গুলো এখান থেকে রিমুভ করে আমরা আমাদের মতো ইমেজ দিয়ে দিব, এগুলো কেটে দিব সবগুলো। এখন আমরা সিলেক্ট ফাইল এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবো, কোথায় আছে আমাদের একটু ডেস্কটপে দেখি আমার পার্সোনাল ভিতর কিছু আছে কিনা, কিছু ইমেজ সেখানে থাকার কথা খুঁজে দেখি। আচ্ছা এই যে নিচে কিছু ইমেজ দেয়, আমরা এখান থেকে কিছু ইমেজ সিলেক্ট করে নিই, এখান থেকে কিছু ইমেজ সিলেক্ট করে নিই, একটা নিলাম, আচ্ছা এটা নিলাম, এটা নিয়ে যায়, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, তিন তিন ছয় সাত আট নয় হয়েছে, ইমেজ গুলো একটা আপলোড হয়নি, একটু ওয়েট করি। বুঝতে পারতেছেন সবাই কিভাবে কাজ করতেছি? জি স্যার। এগুলো কি কঠিন কাজ? না স্যার। কঠিন কাজ না, বলেন তো। না স্যার। আমি মনে করি এলিমেন্টের মতো সহজ আর নাই, এলিমেন্টের ডিবি এগুলো খুবই সহজ।
আচ্ছা কি হচ্ছে, ইমেজ গুলো আপলোড হচ্ছে? এখন দেখেন, আচ্ছা ওইগুলো আপলোড হইতে থাক, আমরা এখানে আরো কিছু ডিজাইন দেখি। যেমন এই যে এই ডিজাইন গুলো, এই ডিজাইন গুলো কি আমরা চেঞ্জ করতে পারবো না? এইগুলোকে ঠিক আমরা একটা ভিডিও দিতে পারবো না, দিতে পারবো না এগুলোকে একটা ভিডিও? জি স্যার অবশ্যই দিতে পারবো। আবার স্টোরি, এখানে একটা আইকন দেওয়া হয়েছে, এখানে কিছু টেক্সট দেওয়া হয়েছে, এগুলো কি অনেক কঠিন ডিজাইন হয়ে গেছে? ডিজাইন গুলো অনেক কঠিন হয়ে গেছে? না স্যার, সব তো স্যার চেঞ্জ করবো স্যার, কঠিন হয় তো লাভ নেই। সেটাই তো, এই যে ইমেজটা দেখতেছেন, 2 নম্বর ইমেজটা, এটা হচ্ছে আমার প্রথম যখন আমি অ্যাকাউন্ট খুলছিলাম ফাইবারে, তখন এই ইমেজটা দিছিলাম। স্যার কত সালে স্যার? 17-18 শুরুর দিকে। ক্লায়েন্টকে ফেস দেখে কাজ দিয়ে দিছিল। না স্যার, ফেস দেখে কেন দিবে? গ্যালারিতে দেখেন আমাদের ইমেজ গুলো চলে আসছে। ইমেজ গুলোকে আমরা একটু উল্টা পাল্টা করে দিই তাহলে একটু ই হবে, কাজ হবে। ওয়েট, সেটিংস এ, সেটিংস এ গিয়ে একটা ইমেজ, এই যে এখানে 2টা ইমেজ একরকম হয়ে গেছে, ইমেজটা এখানে দিয়ে দিলাম, ইমেজটা দিয়ে দিলাম এখানে। এখন দেখেন আমাদের কি ডিজাইন আপাতত মোটামুটি রেডি, আমাদের ডিজাইন গুলো কি মোটামুটি রেডি। এখন আমরা চাইলে এখানে কি করতে পারি, এটা কাস্টমার এগুলো কিরকম থাকবে, এগুলো উইথ কিরকম থাকবে, আমরা এখান থেকে দিয়ে দিতে পারি এগুলার উইথ কেমন থাকবে। একটু বড়ই দিলাম, মানে একদম ছোট হয়ে গেছিল, একটু বড় করে দিলাম। বড় করার জন্য কোথায় মিডিয়াম থেকে 300 করে দিলাম। তারপর হচ্ছে স্লাইড ইনশো, এখানে কয়টা করে দেখাবে, এখানে কয়টা করে ইমেজ দেখাবে? এখানে যদি 4টা দেন তাহলে হচ্ছে 4টা করে দেখাবে, যদি 5টা দেন 5টা করে দেখাবে, এখন কয়টা, আর যদি 6টা দেন 6টা করে দেখাবে। কয়টা করে দেখাতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন 5টা করে দিলাম, হয়ে গেল 5টা করে, হয়েছে। তারপর হচ্ছে স্লাইড টু স্ক্রল, স্ক্রল করলে স্লাইড হবে কিনা বা এইগুলা। তারপর আর কি ইমেজ স্টেট, এখান থেকে কিছু কি করা যায়, ডিজাইন নেভিগেশন এরো, এটাকে ডট থাকবে কিনা, আপনি যদি ডট দিয়ে দেন তাহলে হচ্ছে এই যে ডট হয়ে গেল, এই যে কয়টা ইমেজ দেওয়া আছে দেখছেন। তারপর হচ্ছে লিংক, আপনি কোনো লিংক দিতে চাচ্ছেন কিনা, আমরা আপাতত দিতে চাচ্ছি না। তারপর হচ্ছে ক্যাপশন, কোনো ক্যাপশন দিতে চাচ্ছেন কিনা, যেমন যদি টাইটেল দিয়ে দেন নিচ দিয়ে কিছু লেখা চলে আসবে, বাট আমরা আপাতত এগুলো রাখলাম না, আমরা এগুলো নো করে দিলাম। নো করে দেওয়ার পর এখন হচ্ছে আমরা আবার ডিজাইন করতে পারি স্টাইলে, স্টাইলে গিয়ে, স্টাইলে যাওয়ার পর এগুলো আর কি সাইজ আমরা এখান থেকে ছোট বড় করতে পারি, বাট এগুলো আপাতত দরকার নেই আমাদের। তারপর হচ্ছে কালার, আমরা চাইলে এটার পিছনে একটা কালার দিয়ে দিতে পারি, বা এই যে আমাদের যে এখানে একটা আইকন আছে, কই আইকনটা দেখা যাচ্ছে না, আইকনটা কি আমাদের ই করা না, মিনিট, আমাদের এখানে তো একটা আইকন থাকার কথা। কই ডট লিংক নট ফার্স্টটা, হ্যাঁ
লুপ এটার কোন লুপ থাকবে কিনা, তারপর হচ্ছে অ্যানিমেশন স্পিড, অ্যানিমেশন স্পিড চাইলে এখান থেকে বাড়াই নিতে পারেন, তারপর হচ্ছে এই যে এটা যে হোভার হচ্ছে এটার স্পিডও আপনি বাড়াইতে পারেন, যেমন এটা 5 সেকেন্ড পর পর এটা যাচ্ছে, আপনি এখানে 2000 দিয়ে দেন 2 সেকেন্ড পর পর যাবে, এটা 2000 দিয়ে দিলাম আমরা, এখন দেখবেন এটা 2 সেকেন্ড পর পর যাবে, এটা আপডেট দিলেই হয়ে যাবে, তারপর হচ্ছে ডাইরেকশন, এটা কি লেফট থেকে যাবে রাইটে না রাইট থেকে লেফট আসবে, আমরা যদি রাইটে দিয়ে দিলাম তাহলে এটা রাইটের দিকে যাবে, লেফট থেকে রাইটে যাবে, বুঝতে পারছি এই দেখেন রাইটে যাচ্ছে, তারপর হচ্ছে আমাদের আর কি অপশন পজিশন ইনসাইড, আচ্ছা এটা তো আমাদের এখানে এটা বাটনটা এই ও আচ্ছা আমরা এটা এখানে ডট দিয়ে দিছি, আমরা কি করেছিলাম নেভিগেশনের এখানে এখানে আমরা একটা অপশন রাখছিলাম সেটা হচ্ছে ডট নামে, এই যে ইমেজের এদিকে মানে যে কন্টাক্ট একটু নিচে যাই এই দেখেন ডট দিছিলাম, এটা যদি আপনি এরো এন্ড ডট দুইটাই দেন তাহলে হচ্ছে এখানে একটা ই থাকবে, এই যে দেখেন একটা এরো থাকবে যেটা দিয়ে আপনি নিতে পারবেন, প্লাস হচ্ছে নিচে একটা ডটও থাকবে, একটা ডট এখানে এখানে থাকবে এরো এন্ড ডট, আমরা দুইটাই দিলাম, দুইটা দেওয়ার পর এখন হচ্ছে আমরা স্টাইলে যাবো, স্টাইলে যাওয়ার পর এখন দেখেন এই যেখানে কালারটা চেঞ্জ করতে পারবেন, এই যে এখানে যে বারটা আমরা দিলাম এরোটা আমরা দিলাম এরোটা কালারটা চেঞ্জ করে নিতে পারেন, কি কালার দিতে চাচ্ছেন যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, তারপর হচ্ছে আর কি করা যায় এটা কি বাইরে থাকবে না ভিতরে থাকবে, বাইরে থাকলে বাইরে ইনসাইডে দিলে ভিতরে, বুঝতে পারলাম বুঝতে পারতেছি, তারপর হচ্ছে সাইজ, আচ্ছা সাইজ আমাদের ডিফল্ট থাকবে কালার, এটা কি কালার এই দেখেন এখানে একটা ডট দেওয়া আছে, এই যে ডট ডটের কালারটা কি হবে, এই ডটের কালারটা কি দিতে চাচ্ছেন আপনি সাদা, এই দেখছেন এখানে আছে কিছু ডট দেওয়া আছে, এই ডটের কালারগুলো কি হবে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, ধরেন আমি একটু সবুজ করে দিই তাহলে দেখা যাবে, মেবি একটু সবুজ করে দিলাম, তারপর হচ্ছে আরো কিছু ডিজাইন করা যায় ইমেজ, একটু ইমেজে যাই, ইমেজে যাওয়ার পর দেখেন স্পেসিং কাস্টম, এইটা কি কোনো স্পেস থাকবে কিনা, আপনি যদি চান ইমেজ গুলোর মাঝখানে একটু একটু স্পেস দিয়ে দিতে তাহলে দিয়ে দিতে পারেন, কি হলো একটু লোড নিচ্ছে লোড নিচ্ছে কেন, একটু লোড নিচ্ছে, তারপর বর্ডার টাইপ আপনি কি বর্ডার কোনো কিছু করতে চাচ্ছেন কিনা, বর্ডার যদি আপনি ডাবল দিয়ে দেন দেখেন দুইটা বর্ডার হয়ে যাবে, আর আপনি যদি একটা ডটের দিয়ে দেন তাহলে হচ্ছে ডট ডট হয়ে যাবে, তারপর আর কি করা যায় আপনি যদি এগুলো কি উইথ হাইড্রেট এখান থেকে বাড়াইতে পারেন, তারপর হচ্ছে ডটের কালার গুলো চেঞ্জ করতে পারেন, ডটের কালার গুলো কি দিতে চান যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন, বুঝতে পারলেন, তারপর বর্ডার রেডিয়াস আপনি যদি গুল করতে চান, না আমরা গুল করতে চাচ্ছি না এরকমই থাক, তারপর হচ্ছে এই যে এই স্পেসিংটা আমি কি করতে এটা একটু প্রবলেম করতেছে ডিফিকাল্ট, এটা কাস্টম করা যাচ্ছে না, এই তো এখন করা যাচ্ছে, আমরা চাইলে এই ইমেজ গুলো মাঝখানে একটু স্পেস দিতে পারি, বাট এখানে তো এটা কাজ করতেছে না একটু প্রবলেম করতেছে, এখানে একটু প্রবলেম করতেছে, আচ্ছা ঠিক আছে আমরা হালকা একটু দিয়ে এটাকে আপডেট দিয়ে দিই, আমরা এটাকে এখন কি করব আপডেট দিয়ে দিই, আপডেট এখন এখানে এসে রিলোড দিই, আমাদের সাইট কোনটা তৈরি করলাম এখন অ্যাবাউট এর নিচে, এটার নিচে যে আমরা একটু স্ক্রল করি এই দেখেন ঠিক আছে, এখন ঠিক আছে জি স্যার,
ঠিক আছে আমাদের আমরা যেভাবে ডিজাইন করলাম আমরা এখানে একটা কি ক্যারুসেল অ্যাড করতে পারলাম আমরা এখানে একটা ক্যারুসেল অ্যাড করতে পারি এখন চাইলে আমরা ভিডিওটাকে ডিজাইন করতে পারি আচ্ছা সমস্যা নাই আমরা হচ্ছে পরের পেজগুলোতে যাচ্ছি আমরা পরের পেজ কি আমাদের পরের পেজ হচ্ছে আমাদের সার্ভিস এখন আমরা সার্ভিস নিয়ে কাজ করব সার্ভিসটার জন্য কোথায় যেতে হবে আবার আমরা ব্যাকে যাব দেখে যাওয়ার পর তুমি কি নিয়ে কাজ করব সার্ভিস সার্ভিস কোথায় এই যে আমাদের সার্ভিস সার্ভিস তো একটা এডিট এডিট দিয়ে এডিট উইথ এলিমেন্ট এখন সার্ভিস থেকে আমরা কি একটা কি নিয়ে আসবো টেমপ্লেট নিয়ে আসবো এই টেমপ্লেটের নাম হবে সার্ভিস সার্ভিস SARVIC সার্ভিস এখন আপনি যদি এগুলো চয়েস করে এখানে রাখতে চান তাহলে চয়েস করে রাখতে পারেন যেমন যেটা আপনার চয়েস হবে জাস্ট এখানে একটা লাভ চিহ্ন দিয়ে আছে লাভে দিয়ে দেন এখানে চলে আসবে দেখাচ্ছে না বাট এখানে চলে যাবে যে দেখি এখানে এটার জন্য কি নেওয়া যায় কোনটা নেওয়া যায় কোন ডিজাইনটা নেওয়া যায় এখানে এটা ফ্রি আছে তারপর হচ্ছে নিচে আর কি কি ফ্রি আছে প্রো কি সার্ভিস কি চলে গেছে সেই জন্যই তো বলতেছি SARVIC সার্ভিস এখন একটু খুঁজে আমি সেই জন্য তো খুঁজে পাচ্ছিলাম না সার্ভিস গুলো এই দেখেন একটা সার্ভিস দেওয়া আছে যে এটা ভালো লাগতেছে দেখে একটু নিচে একটু সুন্দর অপশন অপশন দেওয়া আছে এটাকে ইনসার্ট করে নিই বুঝতে পারতেছি সবাই সবাই বুঝতে পারতেছি গুড দেখেন আমাদের এটা চলে আসছে আমরা এটাকে কি করে দেবো সেটিংস এ যাওয়ার পর উইথ ফুল উইথ করে আপডেট দিয়ে দেবো ফুল উইথ করে কি আপডেট দিয়ে দেবো আপডেট হয়ে যাচ্ছে এখন আমাদের সাইটে সে রিলোড দেই সার্ভিস কত সহজ দেখছেন কত অল্প সময় আমরা একটা ক্লায়েন্টের কাজ করে ফেলতে পারবো কত অল্প সময় আমরা ক্লায়েন্টের কাজ করে ফেলতে পারবো আওয়ার এক্সপার্টিস আইটেম ইনস্পেকশন যে এখানে আরেকটা ইদে আছে বাট এখানে ইমেজ 6টা যদি 7টা থাকতো তাহলে হচ্ছে এটা কি ই হইতো স্লাইডার হইতো বাট স্লাইডার করে দিছে স্লাইডার সিস্টেম আপনি চাইলে এখানে আরো লোগো দিয়ে এখানে একটা স্লাইডার তৈরি করতে পারেন বুঝতে পারলাম এখন চাইলে এই ইমেজ গুলো সবগুলো আমরা চেঞ্জ করতে পারি উই আর অন আওয়ার ওয়ে রেড এই যে একটা বাটন দিয়ে রাখছে বাটনটা আমরা চেঞ্জ করে দিতে পারি আর সার্ভিস আমরা কি কি সার্ভিস দেই প্যাকিং মুভিং স্টোরেজ আর এক্সপার্টিস মানে যাওয়া লাগবে ব্যাপার তারপর আমাদের পরের সেকশন একটা কি সেকশন পোর্টফোলিও পরের সেকশনের নাম কি পোর্টফোলিও এটাকে আমরা কপি করে নিই বা আমরা ওইখান দিয়ে লিখলেই তো চলে পোর্টফোলিও এটার জন্য আমাদের কোথায় যেতে হবে আবার পেজ কোথায় যেতে হবে পেজে যে এডিট পোর্টফোলিও তারপরে এলিমেন্টরে উইথ একদম মুখস্থ হয়ে যাচ্ছে আপনাদের না সবার সবাই কেন কোনো কথা বলতেছেন না জি স্যার
কথা বলেন না কেন সবাই? দুটোই এলিমেন্টর টেমপ্লেট যাওয়ার পর এখানে কি দিব? পোর্টফোলিও। পোর্টফোলিও দেখেন কত সুন্দর পোর্টফোলিও দেয়া আছে, কত সুন্দর পোর্টফোলিও এখানে দেয়া আছে। বাট এগুলো হচ্ছে প্রো, আমরা কোনটা নেব? ফ্রি ফ্রি নাই, একটা পোর্টফোলিও ফ্রি নাই, এটা কোনো কথা? একটা পোর্টফোলিও ফ্রি আছে স্যার, একটা এই যে একটা, জি স্যার একটা পোর্টফোলিও ফ্রি দিস আর সবগুলো পোর্টফোলিও প্রিন্ট করে দিস। ওকে এটাকে নিয়ে যাচ্ছি আমরা ইনসার্ট। আর আগামীকাল হয়েছে কি আমার কাজ ছিল, কাজ শেষ করতে করতে বেজে গেছে রাতে 3টা, ঘুমাইতে ঘুমাইতে 4:30, ঘুমাইতে ঘুমাইতে 4:30 বেজে গেছে, আবার 6টার সময় উঠে পড়তে হয়েছে, 2 ঘন্টা সময় মাত্র ঘুমাইছি, এখন তো তাকাইতে পারতেছি না। আচ্ছা এখান থেকে সেটিংস, সেটিংস থেকে আমরা কোথায় যাব? জি কি বললেন বুঝতে পারি নাই স্যার। টিফিনের পরে ছুটি দিয়ে দেন আজকে, টিফিনের পরে ছুটি দিয়ে দিবে, এটা কি প্রাইমারি স্কুল? জি স্যার, তারপরে আপনি ঘুমান। এটা কি প্রাইমারি স্কুল? এই দেখেন আমাদের সাইটটা চলে আসছে, আমাদের সাইটটা দেখেন কত সুন্দরভাবে চলে আসছে। এখন আমরা চাইলে এটাকে একটু ডিজাইন করে আপনাদের দেখাই এই সাইটটাকে, তাহলে আপনার সুন্দর একটা ধারণা হয়ে যাবে বা বুঝতে পারবেন। আমাদের এখানে কি দেয়া আছে, উইন্ডো আমরা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি। সে হচ্ছে একজন ওয়েব ডিজাইনার, আমরা এখন এই ইমেজটাকে চেঞ্জ করব। জাস্ট ইমেজ এ কোথায়, সেটিং, সেটিং এ যাওয়ার পর আমরা আমাদের ইমেজটা দিয়ে দেব, কোথায় লেখানে এই তো, এই যে আমাদের ইমেজ, এখান থেকে আমাদের ইমেজটা দিয়ে দেব। আমাদের ইমেজ কোনটা কোনটা দেয়া যায় দেখুন, কত সুন্দর ইনোসেন্ট বয় একটা, সাইজ দেখছেন ফুল দেয়া। আমরা এটা কত করব, 150 করে দিই, 150 করলে বেশি ছোট হয়ে যায়, আর একটু বড় করে দিই 300। এখন এটাকে আমরা গোল করব, এটাকে গোল করব, গোল করার জন্য আমরা কি করতে পারি, এই যে দেখেন এটা কোনো ক্যাপশন দিতে চাচ্ছে কি না, না লিংক, লিংকও দিতে চাচ্ছি না। তারপর হচ্ছে আমরা স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর এটাকে এখন উইথ, আমরা চাইলে এখান থেকে উইথ বাড়ায় কমাই দিতে পারি, এখান থেকে চাইলে উইথ বাড়িয়ে কমিয়ে দিতে পারি। ধরুন এতটুকু রাখলাম, 19-20 তো বেশি বড় না, ওকে 20 রাখলাম, 20 টাকার পর ম্যাক্সিমাম উইথ এগুলো দিলাম না, হাইট আমরা দিলাম না। তারপর এখানে হোভার হবে কিনা, এখানে কি কোনো হোভার হবে আর ইমেজের উপর কি কোনো হোভার হবে কিনা, এটা জাস্ট আমরা হোভার দিলাম না, নর্মাল রেখে দিলাম। তারপর হচ্ছে আর কি দেওয়া যায়, বর্ডারটা, এটার এখানে আমরা কোনো বর্ডার দিতে চাচ্ছি কিনা, এটির বর্ডার দিয়ে দিই তাহলে বর্ডার সিস্টেম দিতে পারে। তারপর হচ্ছে ডটেড, ডটেড হয়ে যাবে, আপনার কি কোনো দিতে চাচ্ছি কিনা আমরা নো করে দেন। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস, আমরা চাইলে এখান থেকে বর্ডার রেডিয়াসটা বাড়িয়ে এটাকে গোল করে দিব, দেখেন ইমেজটাকে গোল করে দিচ্ছে, ইমেজটা অনেক বড় সেই জন্য পুরাটা গোল হবে না, ইমেজটা বড় বা ইমেজের সাইজের হাইট উইথ ঠিক নাই সেই জন্য বড় হবে না। আমরা এটাকে যদি একটু ছোট করি তাহলে দেখি কেমন হয়, আচ্ছা এইভাবে করা যাবে না, এটাকে হচ্ছে আমরা একটু সেটিংসে এখান থেকে ছোট করি, দেখো এই দেখেন গোল হয়ে গেছে, হয়ে গেছে গোল। জি স্যার, জি স্যার। তারপর বক্স শেডো, আমরা চাইলে এটা একটু শেডো দিতে পারি, আমরা আপাতত শেডো দিলাম না। এখন হচ্ছে এখানে দেখেন কি আছে, হারেন্ডো, এটা মেবি ওর নাম, আমি নামটা চেঞ্জ করে আমার নামটা দিয়ে দিচ্ছি, এখানে এটা আসলো কেন, গট ইট, এই যে নাম, আমরা চাইলে এটা নামটা চেঞ্জ করে আমার নামটা দিয়ে দিব, নাম কি কম বড় নাকি সিম্বেলা রূপক ওয়েব ডিজাইনার,
তো আমরা এখন ওয়েব ডিজাইনার না লিখে আমরা এটাকে একটা ডিজাইন করে এখানে বলে দিলাম কি আমি কি ওয়েব ডিজাইনার, আমি কি ওয়েব ডিজাইনার? কতটুকু দিতে চাচ্ছেন আমরা এখান থেকে একটু বাড়িয়ে কমাই নিতে পারি, সিক্স দিলাম। ওয়েব ডেভেলপার স্টাইল এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন, হালকা হয়ে গেল যে। আচ্ছা ওয়েব ডেভেলপার চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে আপনার নিজের মতো কালার দিয়ে দিতে পারেন। এখন এটার কালারটা চেঞ্জ করার জন্য আবার কি স্টাইলে গিয়ে এটার একটা কালার চেঞ্জ করে দিতে পারি। করতে পারবো ডিজাইন গুলো মডেল প্যান্ট মোড এগুলো হচ্ছে ইকুয়াল দিলে নর্মাল করে দিন সবকিছু ঠিক। এখন এই দেখেন এখানে আমাদের আর কি আছে, এই স্ক্রিপ্ট গুলো আমার এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এইটাকে কি এটা একটা স্লাইড বার না, স্লাইড বারটাকে একটু ডিজাইন করি, ডিজাইন করে আমাদের মতো করে দিই। ইন্টারভিউর টাইটেল এখানে টাইটেল ফটোগ্রাফি দিয়ে দিচ্ছে, আমরা ফটোগ্রাফি থাক আমরা চাইলে এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারি, 98 দিয়ে দিলাম। তারপর হচ্ছে শো থেকে ডিসপ্লে লেখাটাকে শো করবে কিনা শো করে দিলাম। তারপর হচ্ছে ফটোগ্রাফি আমরা চাইলে এখানে লিখে দিতে পারি, আমরা এটাই লিখলাম, কিছু লেখার দরকার নেই ফটোগ্রাফি থাক। তারপর হচ্ছে আর কি এটা এখান থেকে কি ই করা যাচ্ছে সাইটের যে কালারটা, এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি। এই যে দেখেন সাইটে একটু কালার চেঞ্জ হচ্ছে, এই যে ডেঞ্জার দিলে একটু অন্যরকম আর কি ডিফিকাল্টি থাকতেছে। তারপর হচ্ছে আমাদের স্টাইল, স্টাইলে গিয়ে আমরা এটা কালারটা চেঞ্জ করে দিতে পারি, স্টাইলে গিয়ে কালারটা চেঞ্জ করে দিতে পারি। বুঝতে পারলাম আমরা, জি স্যার। সবকিছু সবকিছু আগের সিস্টেমে আছে, সবকিছু কি আগের সিস্টেমে আছে, আগের সিস্টেমে আছে, জাস্ট আমাদের একটু কাজ করলে হয়ে গেল, কারণ এগুলো কি আমরা কাজ করছি না? জি স্যার করছি স্যার। তারপর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড বর্ডার ইফেক্ট অনেক কিছু দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড মোটিভেশন, তারপর হচ্ছে যে পুরো দেখা যাচ্ছে, পজিশন পজিশন দিয়ে দিতে পারেন, রেসপন্সিভ বর্ডার ব্যাকগ্রাউন্ড মোটিভেশন ইফেক্টস এখানে চাইলে একটা ইফেক্ট দিয়ে দিতে পারেন, ফেড এন্ড ডাউন এটা একটু ই করে আসবে লেখাটুকু কোথায় গেল, ইফেক্ট ইফেক্টে দিলে একটা এক এক রকম ইফেক্ট হয়ে, যেমন এই যে ইমেজটা ইমেজটাকে একটু ইফেক্ট করি, ইমেজটাতে আমরা একটু সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর এটাকে একটু ইফেক্ট দিই, এটাকে একটু ইফেক্ট দিয়ে দিই, দেখি ইফেক্টটা কোথায় ছিল আমাদের, এই সেটিংসে যাওয়ার পর হচ্ছে আমাদের মিশন ইফেক্ট, ইফেক্টটা এখানে আমরা একটু দিয়ে দিলাম, দেখছেন ফেডিং লাইট কোন দিক থেকে আসবে, রুলিং একটু ঘুরে ঘুরে আসবে, তারপর নাচানাচি করতেছে কাপ দিচ্ছে, দেখছেন কত সুন্দর সুন্দর অ্যানিমেশন দিতে পারেন। জি স্যার আমরা চাইলে এখান থেকে যে কোনো অ্যানিমেশন গুলো কি দিয়ে দিতে পারি, রাবার বন্ড অনেক অনেক দেশ রুটেড ইন একটু বেঁকে বুকে আসবে, রুটেড ইন আপ লেফট মানে সুন্দর সুন্দর ডিজাইন তাই না? জি স্যার এগুলো আমরা শুধু দেখে দেখে কি করব, দিয়ে দিলে আমাদের সুন্দর ইফেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে বাউন্স ইফেক্ট, নিচে নিচে আসা একটু বাউন্স করে আসবে, অনেক সুন্দর কিন্তু ইফেক্ট গুলো। তারপর এখানে আমাদের কি আছে, এটা স্লো আসবে,
কারণ কি আমরা ডিজাইন গুলো করে নিতে পারি নিজের ইচ্ছা মতো ডিজাইন গুলো কি করে নিতে পারি বা পারবো। তারপর হচ্ছে আমাদের কি সেকশন, তারপর আমাদের কি সেকশন আছে কন্টাক্ট। এখন আমরা কন্টাক্টটাকে ডিজাইন করব, আচ্ছা এটাকে একটা আপডেট দিয়ে নিই। কন্টাক্ট আমাদের কি সার্ভিস, কন্টাক্ট এডিট, এডিট এর পর এডিট উইথ এলিমেন্টর, এলিমেন্টর যাওয়ার পর এখন কোথায় আছে আমাদের, আমরা কোথায় যাব আমাদের টেমপ্লেটে, টেমপ্লেটে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব কি লিখে কন্টাক্ট, কন্টাক্ট সেটি কন্টাক্ট। দেখেন কন্টাক্টের কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে, কত সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে কন্টাক্টের। হ্যাঁ আমরা চাইলে যেগুলো ফ্রি এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে নিতে পারি, এইটাই নিলাম, এটা ভালো লাগতেছে। আচ্ছা এটা ডাইরেক্ট ক্লিক করে ফেলছে, আচ্ছা ঠিক আছে ইনসার্ট এখান থেকে নিতে পারি আমরা। দেখেন এটাকে আমরা কি করব বুলেট করে দেব, সেটিংস এ যাওয়ার পর কোথা এই ডিফিকাল্ট এটাকে আমি একটা ফলো দিয়ে আপডেট দিয়ে দেব, আপডেট হয়ে গেল। আচ্ছা আমাদের কে আরেকটা আপডেট দিয়ে নিই, আপডেট আপডেট দেওয়ার পর রিলোড। দেখি এখন কন্টাক্টে যাই, এখানে আমাদের কত সুন্দর কন্টাক্ট চলে আসছে। একটা স্লাইডার দেয়া অনেক কঠিন কাজ এগুলো, আমরা কি সবাই করতে পারবো এগুলো? এবং চাইলে এখান থেকে আমরা এই ডিজাইন গুলো করতে পারি খুব সহজে। দেখেন এখানে আমাদের নাম্বার দিয়ে দিব, নাম্বার দেওয়ার জন্য কি করতে হবে জাস্ট সেখানে একটা আইকন দেওয়া আছে, প্লাস হচ্ছে এই যে নিচে এই যে এখানে না 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 এই যে আচ্ছা এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিব 01632147 এই দেখেন নাম্বারটা চলে আসছে, তারপর হচ্ছে ফিক্সড নাম্বার ওইটাই থাক, তারপর কি জিমেল, আমরা জিমেলে যাই, জিমেলে যাওয়ার পর জিমেলটা চেঞ্জ করে দিই, আমাদেরটা দিয়ে দিব হয়ে গেল আপডেট। দেখছেন এগুলো ডিজাইন করা কত সহজ, এখন যদি এখানে আমাদের এগুলো ডিজাইন করা কত সহজ দেখছেন। এখন আমরা এখান থেকে যদি চাই হোম পেজটা ডিজাইন করতে, তারপরে কি হোম পেজ ডিজাইনটা করতে পারবো। একটু হোম পেজে যাই, কন্টাক্ট
ঘুমে যাচ্ছে না কেন? আচ্ছা আমরা এখান থেকে বের হয়েছি, এলিমেন্টার থেকে বের হয়েছি। এলিমেন্টার থেকে বের হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমরা কোথায় যাব? আমাদের হোম পেজটা ডিজাইন করবে, সেজন্য আমরা এডিটে যাব। কোথায় যাব? এডিটে। এডিটে যাওয়ার পর এই যে এডিট উইথ এলিমেন্টার, এখানে ক্লিক করে আবার ডিজাইনটা দেখে কন্টিনিউ করব। চলে আসলো, চলে আসেন, এখন আসতেছে আমাদের হোম পেজের ডিজাইন। আমরা যদি চাই এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে, তাহলে কি চেঞ্জ করতে পারবো? কোথা থেকে চেঞ্জ করব? এই দেখেন এখানে একটা সেটিংস আছে, এখান থেকে আমরা চাইলেই ডিজাইনগুলো চেঞ্জ করে দিতে পারি। ডিজাইনগুলো কি চাইলে চেঞ্জ করে দিতে পারি। মিডল ঠিক মিডলে থাকবে না, টপে থাকবে না, কোথায় থাকবে চাইলে এগুলো এখান থেকে কাজ করে দিতে পারেন। তারপর হচ্ছে বক্স চাই, দেখে বক্সে থাকবে না, ফুল হয়ে থাকবে, আমরা বক্স দিলাম। তারপর হচ্ছে স্টাইল, এখান থেকে আপনি এগুলো স্টাইল, এই যে ইমেজ দেওয়া আছে, আপনি চাইলে এখানে আরো কি করতে পারেন, ব্যাকগ্রাউন্ড টাইপ, ব্যাকগ্রাউন্ড টাইপ আপনার একটা ইদে আছে না, আপনি চাইলে এখানে একটা স্লাইড, একটা স্লাইডার দিয়ে দিতে পারেন। যেমন এখানে তিন চার ইমেজ দিয়ে দিতে পারেন। আমি একটু দেখাই দিই, এখানে কি আমার ইমেজ গুলো আপলোড করছিলাম, এখান থেকে আমি দুই তিনটা ইমেজ দিয়ে দিলাম, ধরেন এইটা এইটা দুইটা আর হচ্ছে একটা তিনটা, একটা দিয়ে দিলাম চারটা, ক্রিয়েট নিউ গ্যালারি। তাহলে এইসব গ্যালারিতে দিয়ে দিলাম। এই দেখেন আমাদের এই যে গ্যালারি গুলোর কি আছে, হাইডওয়েট গুলো ঠিক নাই, গ্যালারি হাইডওয়েট গুলো ঠিক নাই। তারপর হচ্ছে ফেডেট, স্লাইড, তারপর হচ্ছে স্লাইড আপ, উপর থেকে স্লাইড হবে কিনা, আপনি চাইলে এখান থেকে স্লাইডটা চেঞ্জ করে দিতে পারেন। আপনি কোন দিকে দিতে চাচ্ছেন এখান থেকে ডিজাইন গুলো চেঞ্জ করতে, ফেডেট দিলে কি হবে দেখেন তো, স্লাইড আপ হচ্ছে, এটাকে আমরা ফেড দিয়ে দিলাম, ফেড দেওয়ার পর দেখেন কি হয়, একটু ঝাপসা হয়ে আরেকটা চলে আসতেছে। আচ্ছা আমরা একটু একটু এখানে না, একটু এডিট অপশনে যাই, এডিট অপশন কোথায় আছে, ব্যাকগ্রাউন্ড সাইজ, ফটো, হোভার, কন্টেন্ট, এটা দিলে তিনটা হয়ে যাচ্ছে না, কন্টেন্ট দিলে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দিলাম আমরা, সেন্টার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, আর ইমেজ গুলো ডিফিকাল্ট দিয়ে দিলে একটু বড় হয়ে যাচ্ছে, ওটো দিয়ে দিলে বড় হয়ে যাচ্ছে, ইমেজ গুলো কি ঠিক নাই সেই জন্য আমাদের ঠিক হইতেছে না, সেই জন্য আমাদের সেটা কাস্টম যদি টপ দেয় টপ লেফট। হ্যাঁ এখন দেখেন মোটামুটি একটা আয়তের মধ্যে আছে, দেখছেন, বাট এটা যদি আপনার সিনারি দিতেন তাহলে সুন্দরভাবে কাজ করতে। আমরা কি করতে পারছি, একটা সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারছি? হ্যাঁ আমরা সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারলাম। ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা এটা দিয়ে দিলাম, তারপর আর কি করা যাবে, ব্যাকগ্রাউন্ড ওভারলে আমরা চাইলে এটার একটা ওভারলে দিয়ে দিতে পারি। আচ্ছা ওভারলে কোনো ইমেজ দিলাম না, তারপর হচ্ছে শেপ ড্রাইভার, অনেক কিছু করতে পারি। এখন এই যে এই একটা সেকশন, চাইলে এই সেকশনের আমরা ডিজাইন করতে পারি, এই সেকশনের ডিজাইন করার জন্য আমাদের কোথায় যেতে হবে, এই হচ্ছে আমাদের সেকশন, এখানে এখান থেকে আমরা এই সেকশনটা ডিজাইন করতে পারি। এই সেকশনের মধ্যে কি আছে, স্টাইলে যাই, দেখেন আপাতত ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু দেয় না, জাস্ট কালার দেয়, আপনি চাইলে এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিতে পারেন, আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এই যে দেখুন এখানে একটা কি নানা রকম কালার ছিল, আপনি চাইলে এটাকে নিজের মতো কালার দিয়ে দিতে পারেন। এখন কি এখন কি সুন্দর দেখা যাচ্ছে না কালারটা? এখন চাইলে সবকিছুর কালারই চেঞ্জ করে দিতে পারবো, এগুলো হচ্ছে এক একটা। এখন যদি এই সেকশনের কালার চেঞ্জ করতে চান, জাস্ট ডিজাইনে যান, ডিজাইন যাওয়ার পর স্টাইল, স্টাইল থেকে যদি আপনি এখানে ইমেজ দিতে চান, ইমেজ যদি কালার দিতে চান, তাহলে যদি গ্রেডিয়েন্ট কালার দিতে চান, তাহলে
গ্রেডিয়েন্ট কালার এখান থেকে দিয়ে দিতে পারেন, কালার ধরেন কোন কালারটা দেওয়া যায়, আমি এখানে এই লাল বা এটা রাখলাম। রাখার পর নিচের কালারটি কি হবে, এই যে লাল কালারটা চেঞ্জ করে আমরা এখানে অনেকটা কালার দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে এখানে দেখা যাবে, এটি দেখা যাচ্ছে, এই তো আমরা একটা কালার দিয়ে দিলাম, সুন্দর হচ্ছে, আমাদের মতো করে সুন্দর করে ডিজাইন করতে পারবো। সেকশনটা আমাদের কোনো কাজে নেই, সেকশনটা আমরা রিমুভ করে দেব, এই সেকশনটা আমাদের কোনো কাজের না, এই সেকশনটা এখান থেকে ক্রস করে দিলে হয়ে গেল, এই তো আমাদের ডিজাইনটা শেষ, আমরা যা করব সব এখানে হয়ে যাবে, দেখছেন। এখানে এখন চাইলে এক একটা সেকশনকে আমরা ধরে ধরে এক একভাবে ডিজাইন করে দেবো, যেমন এটা ডিজাইনটা করতে গেলে এটার একটা কালার দিতে চাইলে এটা এক্সট্রা একটা কালার দিয়ে দিতে পারি, এটার কালারটা কি দেওয়া যায়, আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটার কালার চেঞ্জ হবে, শুধু এটা পিছনের কালারটা চেঞ্জ হবে, আর যদি এটা পুরো সেকশনের কালারটা চেঞ্জ করতে চান বা ডিজাইনটা চেঞ্জ করতে চান তাহলে কোথায় থেকে চেঞ্জ করতে হবে, পুরো ডিজাইনটা চেঞ্জ করতে গেলে আমাদের যাইতে হবে হচ্ছে এই যে এই সেকশনে, এই সেকশন যাওয়ার পর যে কালারটা এখানে দিব, এখানে হোয়াইট স্যারে যে কালারটা দিব সেই কালারটা এখানে হয়ে যাবে, সবকিছু এই পর্যন্ত কালার গুলো অন্যরকম হয়ে যাবে, লাল দিলে লাল হয়ে যাবে, তারপর হচ্ছে আপনি এখান থেকে কালার চয়েস করে যদি অন্য একটা কালার দেন এই কালারই, বুঝতে পারছি আমরা, জি স্যার জি স্যার আপডেট দিয়ে দিলাম, জি হ্যাঁ। এখন চাইলে আবার এইটার এখানে একটা যে এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে আমরা চাইলে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, এটা ব্যাকগ্রাউন্ড আমরা চাইলে কি চেঞ্জ করে নিতে পারবো, বুঝতে পারছি, এটা চেঞ্জ করার জন্য জাস্ট সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর এখন কোথায় আমাদের অপশনগুলো দেওয়া আছে সেখানে অ্যাডভান্সে দেওয়া নেই, তাহলে এই সেটিংসে যাব, এই সেটিংসে যাওয়ার পর এই যে কালার টালা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, আলাদা একটা সেকশন এটা বোঝা যাচ্ছে, এটা যে আলাদা একটা সেকশন এটা এখানে বোঝা যাচ্ছে, সেকশন আর একটা এটা পিছনে চলে আমরা এক একটা পিছনে এক একটা কালার দিয়ে দিতে পারি, বুঝতে পারছি আমরা, আমরা কি এগুলো এভাবে ডিজাইন করতে পারবো, জি জি। আচ্ছা আমরা এখন একটু বিরতিতে যাচ্ছি, আপনাদের বিরতি টাইম হচ্ছে কয় মিনিট, 20 মিনিট, হ্যাঁ তিনটা বিষয় সবাই ব্যাক করবেন, চারটা বিষয়, তিনটা বিষয় চারটা বিষয় সবাই ব্যাক করবেন, ওকে স্যার।
আচ্ছা আপনাদের ক্লাস আজকে না কয়টা রানিং? আপনাদের ক্লাস আজকে কয়টা? 8 নম্বর আজকে মানে মাসখানেক নম্বর ক্লাস স্যার, মাসখানেক একটা বাদ গেল ওইটা বাদে। হ্যাঁ ওইটা বাদে আজকে 8 নম্বর ক্লাস। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ।
তো ওয়ার্ডপ্রেস শিখতে চান আপনি